বাংলাদেশি এর যে হাজার সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিকে অনুসন্ধান চেয়ে আমরা আবেদন করেছিলাম। মাননীয় আদালত আজকে আমাদের আবেদনটি শুনানি শেষে নির্দেশ দিয়েছেন দুদক, ডিআইএফইউ, সিআইডি এবং এনবিআরকে এটি তদন্ত করে আগামী এক মাসের মধ্যে একটি প্রতিবেদন মাননীয় আদালতে দাখিল করার জন্য এবং বণিক বার্তাকে আগামী 15 দিনের মধ্যে এই যে রিপোর্টটির সত্যতা সম্পর্কে একটি এফিডেভিট আকারে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছেন এবং 15 দিনের মধ্যে এবং এই ব্যাপারে যে তাদের যে ব্যর্থতা বিবাদীদের যে এখানে বিদেশে টাকা পাচারের ব্যাপারে সেটি কেন অবৈধ হবে না জানতে চেয়ে একটি রুল জারি করেছেন মাননীয় আদালত। আজকে এই হচ্ছে এই মামলার সর্বশেষ আপডেট। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই দুবাইতে টাকা পাচার বা দুবাইতে বাড়ি, বেগমপাড়ায় কানাডার বেগমপাড়ায় বাড়ি, আমেরিকাতে বাড়ি, এইটা এখন আমাদের সামনে মোটামুটি টক অফ দ্য টাউন বলতে পারে। তা আজকে যে 459 যারা দুবাইতে, আপনাদের একটা জিনিস জানা দরকার যে বাংলাদেশের প্রচলিত আইনে আপনি শুধু স্টুডেন্ট এবং মেডিকেল পারপাসে বিদেশে টাকা নিতে পারবেন, আর কোনোভাবে বাড়ি কিনা বা সম্পত্তি কেনার জন্য কোনোভাবেই বাংলাদেশ থেকে আপনি টাকা নিতে পারবেন না। এটা কিন্তু সরাসরি অবৈধ, লফুল বা আইনি বা বেআইনি বলার কোনো সুযোগ নাই। টাকা নিয়ে বাড়ি কিনবেন, সম্পত্তি কিনবেন মানেই অবৈধ। আমরা একটা জিনিস আজকে আদালতে আমি বলার চেষ্টা করছি যে আদালত বলতে চাচ্ছিলেন যে কী কীভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। আমরা কি অ্যাম্বাসেডারকে বলতে পারি কি না, আমরা কি পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে পারি কিনা? আমি আদালতকে জানিয়েছি যে গত সপ্তাহে আমি আমেরিকা ছিলাম, কানাডাতে ছিলাম, এইখানে একটা সিস্টেম আছে যে আপনার বেশি দূর যাওয়া লাগে না, আপনি $30 খরচ করলে যার নাম যারে আপনার সন্দেহ হয় যে এই লোকের মনে হয় সম্পদ আছে, $30 খরচ করলেই আপনি পাবলিক ডকুমেন্ট হিসাবে তার নামে কোনো বাড়ি আছে কি না এটা আপনি জানতে পারবেন। যেমন আমাদের যে ওয়াসার এমডি সাহেব তাকসিম সাহেব, তার একটা বাড়ির রিপোর্ট অলরেডি আমাদের এই রিপোর্টের মধ্যে আছে। আমরা এই $30 খরচ করে বের করছি যে প্রায় মনে হয় $7 লক্ষের একটা বাড়ি, যদিও 14 বাড়ির কথা বলা হয়েছে, আমরা একটা বাড়ি তার নামেই। কারণ আমেরিকাতে আপনি কোনো জিনিস লুকালুকির কিছু নাই, আপনি যদি মালিক হন আপনার নাম চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে এখন আমি মালিক না হয়ে দেখা গেলো আমার আত্মীয় স্বজনের নামে বানাইলাম বাড়ি, তাইলে হয়তো ধরাটা একটু কঠিন। আমি আমার বউয়ের নামে বানাইলাম, তখন হয়তো বউ পর্যন্ত আপনি আনতে পারবেন, কিন্তু আত্মীয় স্বজন দিয়ে ধরা তো খুবই কঠিন। এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। তা আমি আদালতকে জানিয়েছি যে সরকারের এই যে দুদক যদি মানে তাদের যদি আগ্রহ থাকে ধরার, তাহলে এত দূর যাওয়া লাগে না, $30 খরচ করলেই যাদের নাম আসবে তাদেরকে ডাকতে পারে যে কীভাবে আপনার সম্পদ আমেরিকাতে বা কানাডাতে হলে আপনি একটু জানান, এটা একটা সহজ পদ্ধতি। তবে আদালত আজকে যে অর্ডার দিয়েছেন আমি মনে করি এটি একটি ল্যান্ডমার্ক, কারণ এদেরকে বলতে বলেছেন যে এই 459 জন ব্যক্তি যারা এখানে বাড়ি কিনেছেন দুবাইতে তাদের ব্যাপারে একটু খবর নেওয়া।